পাথর মিশ্রিত ভাত পচাবাসী সবজি তরকারি ঝোলের মধ্যে সাতার কাটছে বিশ গ্রামের মাছ বা মাংসের টুকরো আর ডাল বলতে হলুদের গুড়া মেশানো পানি ছাড়া কিছুই দেখা যায় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে এগারোটি এর মধ্যে ছেলেদের সাতটি ও মেয়েদের চারটি হলের ডাইনিং এর খাবারের মান ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে রয়েছে গুরুতর অভিযোগ খাবারের মানটা খুব নিচু মানের আমরা আমাদের বড় ভাই কিংবা আমরা পবুষ্টির সাথে যোগাযোগ করি কিন্তু তারা তারা বলে যে প্রশাসন বলে যে ব্যবস্থা নিবে তারপরে ওনারা ব্যবস্থা নেয় না ভাত দাও পানি আর ডাবল একই বিষয় একবারে মনে করেন নিম্নমানের রান্না বাজে সেটা আমাদের পক্ষে খাওয়া সত্যি অনেক কঠিন হয়ে পড়ছে প্রত্যেকটি হলে একটিমাত্র মাত্র ছোট্ট পানির ফিল্টার তাও আবার অচল আয়রনের কারণে পানি থেকে মনে হবে লাল শরবত দুর্গন্ধের জন্য যাওয়া যায় না টয়লেটে আবার গেলেও আরেক বিপদ নেই দরজা জানালা পানিতে আয়রন থাকে প্রচুর প্লাস হচ্ছে খাবার পানির যে ফিল্টার দেওয়া দরকার ছিল ওইগুলো হচ্ছে এখনো দিচ্ছে না বিভিন্ন নষ্ট এক একটা ওয়াশরুম চলছে আমরা প্রায় আশি নব্বই একশো জন স্টুডেন্ট একটা ওয়াশরুম ব্যবহার করতেছি ঠিক মতো পরিষ্কার করা হয় না হলের আঙ্গিনা যত্রতত্র তত্র আছে ময়লা আবর্জনা রান্নাঘর পরিষ্কার হয় না সিডির রুম পরিষ্কার হয় না এগুলা মনে হয় যেন মানে হল কর্তৃপক্ষ একদম অন্ধের মতো আচরণ করতেছে হল প্রশাসনও স্বীকার করছে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছে আমরা চেষ্টা করছি ছাত্রদের জন্য বেসিক যে জিনিসগুলো তাদের মৌলিক যে চাহিদা সেগুলো কিভাবে পূরণ করা যায় আমরা আমাদের প্রশাসনের সাথে সাথে কথা বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো কিভাবে সমাধান করা যায় প্রভুষদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের আমরা হল প্রভুষ্ঠ একটা আহ্বায়ক কমিটিও করে দিব তারা সমস্ত সমস্যাগুলোকে একীভূত করে কিভাবে সমাধান করা যায় এবং আমরা মাননীয় প্রচারের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতাশ হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থী হলে থাকে প্রশাসন আসে প্রশাসন যায় কিন্তু হলগুলো পড়ে থাকে একই সমস্যা নিয়ে নিম্নমানের খাবারের সাথে আয়রনযুক্ত পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশ যেন মরার উপর খাড়ার গা বছরের পর বছর এই সমস্যাগুলোই যেন এখন শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়